গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এই দেখো, সকালবেলা উঠেই আমার বাগানের ফুল নিয়ে একটু ঘরটা সাজিয়ে নিলাম। আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হলো যেহেতু আমরা গত সপ্তাহে হ্যালোউইন সেলিব্রেশন করব ভেবেছিলাম কিন্তু করিনি, ছিলাম না, মামার বাড়ি থেকে ফিরেছিলাম, ভীষণ টায়ার্ড হয়েছিলাম। তো আজকে সেই হ্যালোউইন সেলিব্রেশনের কিছু প্রিপারেশন আমাদের মানে চলছে, কী কী করবো না করবো সেটা, সেগুলোই একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কালকে পরশু দিন আসবে হ্যালোউইনের ভ্লগ, ভাবছি একটা মাথায় একটু প্ল্যান আছে, টুকটাক আমাদের ঘরের বাচ্চাদেরকে নিয়েই একটু করব। তো এখন বাজে সকাল 7টা, তিনি স্কুলে চলে গেছে, মা দিয়ে আসতে গেছে বাসে, আজকে গোলুও যায়নি টুকুনও যায়নি। আর এই দেখো, মা সকালে তুলসী পাতা তুলে এনেছে, এটা হচ্ছে আর যা রেগুলার কাজ সেগুলো তো করলাম। আর আজকে রান্না হবে চিকেন 65, আর আমি তিন্নিকে পোলাও দিয়েছিলাম, পোলাও করেছি, একটুখানি রয়ে গেছে। আজকে হবে কচু শাক নারকেল দিয়ে, যেটা আমাদের বাড়িতে সবারই খুব প্রিয় খাবার, মা ও যেন বানিয়ে নিচ্ছে। কড়াইয়ে একটুখানি জিরে ফোড়ন দিয়েছে, তেল দেওয়ার পরে শুকনো লঙ্কা তেজপাতা, আর কচুটা আগেই নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছে, মানে কচু শাকটা সেদ্ধ করে নিয়েছে। আর নারকেল কুড়িয়ে নিয়েছিলাম সকালে, নারকেল তো আমাদের বাড়িতে ভর্তি হয়ে যাচ্ছে, কী করে কীভাবে কিসে ইউজ করা যাবে, পারলে সব জিনিসেই নারকেল খাওয়া হয় সেরকমই যেন হয়। তো এটাতে আর কচুর শাকে তো নারকেল দিলে খুব ভালো লাগে। আর এই দেখো, আলু ভেজে নিয়েছি, আর একটু পোলাও যেটা রয়ে গেছে ওটা সানিকে দিয়ে দেবো, খেয়ে নেবে। আর এই পরোটাগুলো অমৃতা বেলে দিয়েছে, আমি সকালেই লেচি করে রেডি করে রেখে দিয়েছিলাম, আর আমি ভেজে নিচ্ছি। আসলে মা একটু বিজি ছিল অন্য কাজে, মানে হয়তো টুকুনকে পড়াচ্ছিল, তাই আমি পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম। আর নারকেল কড়াটা যতটা ওই কচুর লতিতে কচু শাকে দেওয়া ছিল দিয়েছি, বাকিটা নাড়ু করা হয়ে গেছে, মা তার মধ্যে এটুকুও করে নিয়েছে, আর ভালোই লাগবে। আর এই যে তোমাদেরকে বলেছিলাম প্রিপারেশন চলছে হ্যালোউইনে, অমৃতা কাজের ফাঁকে সকালবেলায় এগুলো করছিল, কারণ গোলু আর গোগল উঠে গেলে অসম্ভব। আর এটা সেই পচা কুমড়োটা যেটা মামার বাড়ি থেকে এনেছিলাম, আর এটা আমি ইন্টেনশনালি এনেছিলাম এই পচা কুমড়োটা, কারণ আমার মাথায় ছিল যে আমাদের বাড়ির বাচ্চাদেরকে দিয়ে এই সেলিব্রেশনটা করব। প্রত্যেক বছর ভাবি, আর ক্রিসমাস সেলিব্রেশনটা আমরা এই 4 বছর ধরে করছি, আর হ্যালোউইন সেলিব্রেশন এবছর প্রথম। আর চালতাগুলোকে দিয়ে কী করব তোমাদেরকে আস্তে আস্তে দেখো, দেখতে চালতাগুলো দিয়ে যে কী করবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যে ওগুলোকে ওপর থেকে কালার করবে ফেব্রিক কালার দিয়ে, যেগুলো অমৃতা আনিয়েছিল টুকুনকে দিয়ে, হোয়াইট কালার করবে, তার উপরে ও ডিফারেন্ট টাইপের ফেসেস করবে। দেখো খুব সুন্দর করেছে, ভালো আইডিয়াসগুলো এনেছে। আর এগুলো দিয়ে আমি সেলিব্রেশন করব অনেক দিন ধরেই ভাবছিলাম, আর আমাদের বাড়ির বাচ্চাগুলো এগুলো করতে ভীষণ ভালোবাসে, পড়াশোনার চাপ খুব বেশি না থাকলে তখন এগুলো করে, যদিও পড়াশোনার চাপ আছে তাও জোর করে করাবো। আর এই দেখো কুমড়োটাকে দেখো, অসম্ভব ভালো হয়েছে, দেখো পেছন পচা দিকটা পেছনে দিয়েছি। আর এই যে ছোটো ছোটো ভূত করেছে, উড়ন্ত ভূত, এই দেখো প্রায় 10-12টা করেছেও, সবগুলো আমি আজকে একটু একটু করে ঝুলিয়েছি, তোমাদেরকে সেগুলো একটু একটু করে স্যাম্পল দেখাচ্ছি। যেদিনকে ব্লগটা নিয়ে আসবো সেদিনকে তোমাদের আশা করি খুব ভালো লাগবে, একটা চমক আছে সেদিনকে, সেটা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর কেমন এইগুলো হয়েছে সেগুলো কিন্তু আমার ব্লগ দেখে অবশ্যই কমেন্ট করো। আর এই ঝুলন্ত ভূতগুলো দিলে দেখে যে গোগল কী করছিল সেগুলোর মানে আমার ভিডিও করা হয়নি, আর আমি একটু একটু করে এগুলো সব সাজিয়েছি, অদ্ভুত লাগছে। তখন ভাবি বাইরের দেশে যখন এগুলো করা হয় তখন সত্যি, এগুলো তো আমি ঘরের ভিতর করেছি, ওখানে তো বাইরে খুব সুন্দর করে সাজায়, সেগুলো দেখতে খুব ভালো লাগে। তো এইটা ছিল, তো চলো আজকে আজ এই চিকেন 65টা করবো, সেটা আমি কী করে করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে আদা রসুন বাটা দিলাম, টক দই দিলাম, নুন দিয়েছি, এটা দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ভিনিগার দেবো, আর দেবো হচ্ছে জিরে গুঁড়ো দেবো, ডিম দিলাম, ধনিয়া গুঁড়ো দেবো, আর হলুদ দেবো না, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে ওটাতে সুন্দর একটা রং হবে। আর 5 থেকে 6 চামচ কর্নফ্লাওয়ার দেবো যাতে খুব সুন্দর কোটিং হয়, আর এটা চিকেন 65 একটু ড্রাই হয়, তো কোটিংটা ভালো করে না করলে না ভালো লাগে না, ওই লেয়ারটির সাথে কোটিংটার সাথে চিকেনটা খেতে ভালো লাগবে। আর এই গোলমরিচগুলো দিয়ে দিচ্ছি, তো ভালো করে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেবো। এখন বাজে তখন 10:30, তো আমি 12টায় করবো, মাকে বলেছি তুমি আমাকে মনে করিয়ে দেবে, হয়তো আমি মেমালুম ভুলেই যাবো যে রান্না করতে হবে ওটা, অনেক সময় ধরো অন্য কাজে ব্যস্ত হয়ে গেলাম তখন মনেই থাকে না যে ও যা ওটা করার কথা ছিল, আর যখন দেন যখন মনে পড়ে তখন আর ইচ্ছে করে না। তো চলো সেটা একটু দেখিয়ে নিই, খুব অল্প তেল নিয়েছি যাতে কোনো লেফট ওভার তেল না থাকে, যেটুকু পড়ে থাকবে তাতেই যেন ফোড়ন দিয়ে চিকেন 65টা বানিয়ে নিতে পারি, ওই জন্য আমি
অল্প তেল নিয়ে অল্প অল্প করে চিকেন দিয়ে ভেজে নিলাম, নাহলে বেশি তেল দিয়ে তাড়াতাড়ি করে ভাজা যেত, কিন্তু আজকে আমি একটুখানি টাইম নিয়ে ইচ্ছে করেই করেছি। কারণ ওই লেফট ওভার তেলটা না রেখে দিলে ওটাতে শুনেছি অনেকবার পোড়ালে কী সব অ্যাসিড ম্যাসিড তৈরি হয়, তো সেই জন্য মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, যেটা শরীরের পক্ষে সত্যি খুব ক্ষতিকর। এই যে দিয়ে নিলাম ভাজা হয়ে যাওয়ার পরে লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কারি পাতা দিয়ে ফোড়ন দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা হয়ে যাবে, তখন একটু নুন দেবো, গোলমরিচ গুঁড়ো দেবো, ঝালটা পুরো নিজেদের ওপর, যেহেতু আমাদের বাড়ি বাচ্চারা খায় তাই জন্য ঝালটা একটু কমই দিচ্ছি, আর টমেটো কেচাপ দিলাম, হট অ্যান্ড সুইট সস দেবো না, কিন্তু টমেটো কেচাপ দিলে আর ওই যে ঝাল থাকবে, কাঁচা লঙ্কার ঝাল, গোলমরিচের ঝাল, সুন্দর একটা টেস্ট হয়। আর এই ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম, আমি যেটা লাস্টে করি এগুলো ভালো করে নাড়াচাড়া করে পরে আমি বেশ বাদাম ভাজা দিই, আর এই বাদাম ভাজা আর ওই জিরে যে ফোড়নটা দিই গোটা জিরে, এত সুন্দর একটা ফ্লেভার হয়, দারুণ। তো এটা তো শুকনো শুকনো ডাল করতেই হলো, আর মা এদিকে গুগলের খাবার করে নিয়েছে আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো এই ছিল আমার আজকের ব্লগ, আবার আসবো কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে।